কীর্তন চার্চ ঈশ্বরের গৃহে প্রতিগম, ঈশ্বরের গৃহে যারা আসত তারা আর ঈশ্বরের গৃহে আসে না, কিন্তু তাদেরকে আবার আসার জন্য তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য আমি প্রচার করছিলাম ব্যাক টু দ্য চার্চ। কিন্তু আজকে যে থিম সিমিলার অনেকটা তার সঙ্গে যুক্ত আছে, আর সেই বিষয়টি হল হোয়াই উই কাম টু দ্য চার্চ, আমরা কেন চার্চে আসব, আমরা কেন ঈশ্বরের গৃহে আসব। আর আপনাদেরকে আমি উৎসাহ দিতে চাই আজকের যে বিষয়, মূল বিষয় তা হল আজকে আমরা কেন ঈশ্বরের গৃহে আসব। এবং আপনাদের উৎসাহ দিতে চাই নেপোলিয়ান, আপনারা ইতিহাসে বা কারোর মুখে মুখে এর আগেও শুনেছেন নেপোলিয়ান বলে একজন ব্যক্তি, এবং তিনি সম্রাট ছিলেন, তিনি একটা রাষ্ট্রের অধিকার তার ছিল। যেমন আমাদের এখনকার দিনে আমরা দেখি ডোনাল্ড ট্রাম্প, সেই আমাদের
আমাদেরকে আমাকেও প্রভু সেই বাক্যের দ্বারা পরিচালিত করো প্রভু, তোমায় ধন্যবাদ, সকল ধন্যবাদ, প্রশংসা গৌরব প্রভু যিশুর নামে। আমেন।
আছে আর সেই সমাধান কি প্রথমত আমরা বলতে চাই আমি বলতে চাই যে প্রভু যিশু কার্য করে চলেছেন অনবরত তিনি কার্য করে চলেছেন অনবরত সেই বিষয়টি হলো যিশু তিনি এই ক্রুশে তিনি ক্রুশাহত হয়েছে প্রভু যিশু তিনি আমাদের পাপের জন্য তিনি ক্রুশে মৃত্যুবরণ করেছেন তার মাথায় মুকুট দেওয়া হয়েছে তার পায়ে পেরেক গাঁথা হয়েছে তার হাতে পেরেক গাঁথা হয়েছে প্রভু যিশুকে মুখে থুতু দেওয়া হয়েছে প্রভু যিশুকে মারা হয়েছে প্রভু যিশুকে সেই কাপড় তার সেই কাপড় ছিঁড়ে ফেলা হয়েছে প্রভু যিশুকে 39 আঘাত সেই আঘাত দেওয়া হলে তখনকার মানুষ আর বাঁচে না সেই আঘাত করে সেই চাবুকের আঘাত দেওয়া হয়েছে আর সেই আঘাত থেকে মাংস ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে এসে রক্ত গড়গড় করে পড়েছে প্রভু যিশুকে এইভাবে মারা হয়েছে কিন্তু প্রভু যিশু সেই কার্য তিনি করেছেন আমাদের জন্য ক্রুশাহত প্রভু যিশু তিনি আমাদেরকে সেই ক্রুশের মৃত্যুর দ্বারা আমাদেরকে তিনি বাঁচিয়েছেন এবং আপনাদের উৎসাহ করতে চাই তিনি সর্বদা আমাদের সঙ্গে সঙ্গে আছেন কারণ প্রভু যিশু মতি সেই 28 অধ্যায় 18 থেকে 20 পদে তিনি বলছেন যুগ থেকে যুগান্তর পর্যন্ত আমি তোমাদের সঙ্গে সঙ্গে থাকব তাই আপনাদের বলতে চাই যিশু তিনি বলছেন কি কার্য করেছেন আর ঈশ্বরেরও কার্য তেমন ভাবে আছে আমরা আপনাদেরকে বলতে চাই যোহন 6 অধ্যায় 29 পদ আর যিশু বলছেন যিশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন ঈশ্বরের কার্য এই যেন তাহাতে তোমরা বিশ্বাস করো এবং আমরা যখন 5 অধ্যায় 17 পদে দেখতে পাই যিশু তিনি বলছেন তিনি এই উত্তর দিলেন আমার পিতা এখনো পর্যন্ত কার্য করছেন এবং আমিও করিতেছি যখন 5 অধ্যায় 17 পদ তাই ঈশ্বর আমাদের জন্য যিশু আমাদের জন্য কাজ করছে তাই যিশু তিনি সাক্ষ্য দিয়েছেন তিনি বলেছেন যে আব্রাহামের আগে পর্যন্ত আমার উপস্থিতি ছিল প্রভু যিশু আমরা দেখতে পাই যখন এই সৃষ্টি হয়েছিল আপনাদেরকে বলতে চাই সেই সৃষ্টির সময় তিন জনের কথা বলা হয়েছিল পিতা পুত্র পবিত্র আত্মা সেই চিত্ত ঈশ্বর আমরা বিশ্বাস করি আর সেই সময় প্রভু যিশু ছিলেন তিনি এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন আমরা সেই পুস্তকে দেখতে পারি বাইবেল থেকে তিনি এই পৃথিবীতে সমস্ত গাছপালা থেকে পশু মানব থেকে শুরু করে প্রত্যেককে সৃষ্টি করেছেন যিশু তিনি কার্য করেছেন তিনি সূর্য তৈরি করেছেন তিনি চাঁদ ব্রহ্মাণ্ড তিনি তৈরি করেছেন এই বাইবেল থেকে আমরা জানতে পারি তাই প্রভু যিশু তিনি এই পৃথিবীতে এসেই কার্য করেননি কিন্তু আব্রাহামের আগেও তিনি থেকেছেন এবং তিনি কার্য করেছেন এবং আপনাদেরকে আমি দ্বিতীয়ভাবে বলতে চাই আমরা পরিত্রাণ পেয়েছি এবং সেই পরিত্রাণ কিভাবে আমরা পাব প্রভু যিশু তিনি আমাদেরকে সব থেকে বাইরে থেকে দেখলে সব থেকে আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ পথ যে প্রভু যিশুকে আমরা যদি আমাদের ফে আমাদের বিশ্বাস আমরা যদি রাখি তাহলে আমরা পরিত্রাণ পেতে পারি প্রভু যিশু পরিত্রাণের কাজ করেছেন আমাদের জীবনে বিশ্বাসের দ্বারা তাই তিনি যোহনে বলছেন কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তাহার একজাত পুত্রকে দান করিলেন যে কেহ প্রভু যিশুকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায় এবং প্রভু যিশু দ্বিতীয়ভাবে আপনাদেরকে বলতে চাই তিনি আমাদেরকে ভালোবেসেছেন তিনি আমাদেরকে প্রেম করেছেন আজকে আমি এখানে দাঁড়িয়ে বলছি আমার হাতে একটা কাঁটা দিয়ে দেওয়া হয়
হয় কেমন আমাদের অনুভূতি হবে। আমরা চাইব না যে আমাদের হাতে কাঁটা ফুটে যায়, আমাদের পায়ে কাঁটা ফুটে যায়, কারণ সেই কাঁটা যে যন্ত্রণা আমরা জানি, সেই কাঁটার যে যন্ত্রণা তা হল বিষ যন্ত্রণার মতো। কিন্তু আজকে দেখুন প্রভু যিশু আমাদেরকে ভালোবেসেছেন, তিনি পেরে বড় বড় পেরে আমাদের জন্য তিনি নিজ হাতে তিনি সে পেরে উঠিয়েছেন, তিনি আমাদের জন্য তার পায়ে পেরে রাখিয়েছেন আমাদের পাপের জন্য। কারণ কেন তিনি আমাদেরকে ভালোবাসতেন, আপনাদেরকে আরো একবার উৎসাহ করতে চাই যে আমরা যদি তার উপর নির্ভর করি, এবং সেই নির্ভর কেমন, সেই নির্ভর আমরা যদি আমাদের দেহ মন আত্মা আমরা যদি তার কাছে রেখে দিই, তার কাছে সমর্পণ করি, তিনি আমাদেরকে পরিচালিত করবেন। এবং আপনাদেরকে সবশেষে আমি বলতে চাই যে বিশ্বাস হলো বিশ্বাস, ফেথ ইজ ফেথ। আমাকে কেউ যদি বলে যে তুমি বিশ্বাস করো, তার জন্য আমি গাছে উঠে গিয়ে বলবো না আমি বিশ্বাস করি। ফেথ ইজ ফেথ। আমরা যদি প্রভু যিশুতে বিশ্বাস করি, আমরা যদি সেই প্রভু যিশুর কাছে আমাদের জীবন আমাদের হৃদয়ের দ্বারা বিশ্বাস করি, সেই বিশ্বাস হলো বিশ্বাস, এটা কোনো বড় কিছু নয়। এটা কি কোনো বড় কোনো বাঁধানো বাক্স নয় যার মধ্যে আমাদের বিশ্বাসটাকে ধরে রাখলাম, আমাদের বিশ্বাসটাকে রেখে দিলাম, আর সেই বাক্সটাকে সময়মত হলে দেখলাম এই হলো বাক্সের মধ্যে আমাদের বিশ্বাস আমরা রেখেছি। তাই আপনাদেরকে বলতে চাই বিশ্বাস হলো খুবই সাধারণ। এর জন্য আপনাকে আমাদের শরীরে ক্ষত হতে হবে না, এর জন্য আমাদের জীবনকে নদীর জলে ভাসিয়ে দিতে হবে না, এর জন্য আমাদের জীবনকে রাস্তার সামনে দাঁড়িয়ে জীবনকে বলিদান দিতে হবে না। বিশ্বাস হলো বিশ্বাস, আর বিশ্বাস হলো খুবই সিম্পল যদি আমি মনে করি। তাই সেই বিশ্বাস প্রভু যিশুতে যদি আমরা রাখি খুবই ভালো, কারণ আমাদের জীবনে অনেক কার্য আমরা পরিচালনা করে যাব, এবং সেই সময় আমাদের কিন্তু একটা জিনিস তা হলো দেখা দেবে ব্যর্থতা। কারণ আমাদের জীবনের শেষে আমরা জানি যে আমরা এই কার্য দ্বারা করতে করতে আমরা পরিত্রাণ পাব না, কারণ কোথাও লেখা নেই, কোথাও লেখা নেই আমাদের জীবনের শুরু থেকে আমরা কাজ করে গেলাম করে গেলাম করে গেলাম। আজকে যদি আমরা জিজ্ঞেস করি যে বলুন কোথায় আমরা পরিত্রাণ পাব, কেউ বলতে পারবে না। আর এটাই লেখা আছে সব জায়গায়, যেমন কর্ম তেমন ফল। আর আমরা জীবনের শেষে আজকে বলতে চাই এই কার্য যদি করতে থাকি জীবনের শেষেও আমরা ফেল হব, কারণ সেখানে সমাধান নেই, সেখানে উত্তর নেই। তাই আমরা আজকে যদি যিশুতে বিশ্বাস করি তাহলে আমরা অনন্ত জীবন আমরা পেতে পারি। কিন্তু আজকে যে মেন থিম, আজকে যে মূল বিষয় তা হলো সত্যি তা হলো আছে কেন আমরা ঈশ্বরের কৃপে আসবো। আজকে আপনাদের খুবই সিম্পল খুবই সাধারণভাবে বলতে চাই যে আজকে আমরা শুধু ঈশ্বরের কৃপে আসবো শুধুমাত্র একটা শব্দ বলার জন্য। আর শব্দটা বাড়িতেও বলা যায়, কিন্তু আমরা কেন ঈশ্বরের গৃহে এসে বলব, কারণ আমরা সমবেত হয়ে বলে ঈশ্বর আমাদের বাড়িতেও থাকবে এখানেও থাকবে, কিন্তু আমরা আজকের বিষয় হলো ঈশ্বরের গৃহে কেন আসবো। তাই সেই বিষয়টি আপনাদের বলতে চাই খুব ছোট্ট ভাষায়, তা হলো থ্যাংক ইউ জিজাস, শিশুকে ধন্যবাদ, থ্যাংক ইউ গড, ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া, ধন্যবাদ যিশু, ধন্যবাদ ঈশ্বর। আমরা আজকে আমাদেরকে মনে রাখা দরকার, আমাদেরকে ভাববার দরকার আছে, আমাদের জীবনে চিন্তা করার প্রয়োজন আছে ঈশ্বরের, ঈশ্বরকে আমরা কেন ঈশ্বরের কাছে আসবো, সে কী জন্য আসবো, তা হলো ধন্যবাদ ঈশ্বর, ধন্যবাদ যিশু বলতে। কারণ আপনাদেরকে আমি বলতে চাই প্রথম থেসালোনিকীয় ৫:১৮ পদে বলছে সর্ব বিষয়ে ধন্যবাদ করো,
আজকে আমরা পাচ্ছি সেই অক্সিজেন ফ্রিতে বিনামূল্যে পাচ্ছি। ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন আর সেই অক্সিজেন আমাদের ফ্রিতে দিয়েছেন, আর সেই অক্সিজেন আমরা ফ্রিতে পাচ্ছি। কিন্তু হসপিটালে একটা ফ্রি একটা সেই অক্সিজেনের সেই আপনার যে অক্সিজেনটা নেওয়া হয় তার দাম মিনিমাম 3,000 টাকা, তার বেশিও হতে পারে। আর সেই অক্সিজেনটা নেওয়ার জন্য শুধুমাত্র 3,000 বা তার বেশিও হতে পারে। আপনাদেরকে আমি বলতে চাই ঈশ্বর আমাদেরকে তৈরি করেছেন আর এই অক্সিজেন ঈশ্বর আমাদের দিচ্ছে, এই ফল ঈশ্বর আমাদের দিচ্ছে। এমন একটা অসুস্থানের মধ্যে ঈশ্বর আমাদেরকে রেখেছেন, এগুলি ঈশ্বরের তৈরি। ঈশ্বর আমাদের বিনামূল্যে তিনি সূর্যের সেই উষ্ণতা আমাদের জীবনে দিচ্ছেন। ঈশ্বর প্রত্যেকটা সিজনে, আজকে বর্ষা, এই বর্ষায় যদি বৃষ্টি না হতো আজকে চাষ হতো না। কারণ আজকে বাজারে গেছি আর পেঁয়াজের দাম হচ্ছে 40 টাকা, 40 টাকা কেজি পেঁয়াজ। আজকে আপনাদের বলতে চাই আজকে একটা সিজন, আজকে একটা মৌসুম বৃষ্টিকাল, আর এই বৃষ্টিকালে ঈশ্বর আমাদের যদি না দিত আজকে হতে পারত চাষ করতে অসুবিধা হতো। আজকে হতে পারত যে আজকে হাতে হাহাকার, কিন্তু ঈশ্বর এই সিজন এই মৌসুম আমাদের জীবনে দিচ্ছে। তাই ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে যে এইগুলি আমাদের কাজ, এইগুলি আমাদের প্রয়োজন, আর এই প্রয়োজনের জন্য আমাদের কাজ করার প্রয়োজন আছে। কিন্তু সমস্ত কিছু ঈশ্বর তিনি ফ্রিতে বিনামূল্যে আমাদের জন্য তিনি কাজ করে যাচ্ছেন। তাই আমাদেরকে ঈশ্বরের গৃহে এসে ঈশ্বরকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে। দ্বিতীয়ত আপনাদের বলতে চাই ঈশ্বরকে এই জন্য আমাদের ধন্যবাদ দেওয়ার প্রয়োজন আছে, কারণ আমাদের জীবনে কোনো সমাধান নেই পাপে, পাপের ফল কি হবে। কিন্তু ঈশ্বর প্রভু যিশুকে পাঠিয়েছেন এই পৃথিবীতে এবং